আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, আর তা হলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার সময় আমরা সাথে করে বাংলাদেশি টাকা নিয়ে যেতে পারবো কিনা, এবং সর্বনিম্ন বা সর্বোচ্চ কত টাকা নিয়ে যেতে পারবো। ভিডিও শুরুতে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার জন্য এক একটি অনুপ্রেরণা, এবং সাথে সাথে বেল আইকনও প্রেস করে দিন, তাহলে আমার সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমাদের মূল যে কোশ্চেন ছিল সেটি হলো আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার সময় সাথে করে বাংলাদেশি টাকা নিয়ে যেতে পারবো কি না। হ্যাঁ ভিউয়ার্স, উত্তরটি হচ্ছে আমরা সাথে করে বাংলাদেশি টাকা নিয়ে যেতে পারবো। সর্বোচ্চ কত টাকা নিয়ে যেতে পারবো? সর্বোচ্চ আমরা 15,000 টাকা কোনো ডকুমেন্ট ছাড়া নিয়ে যেতে পারবো, অর্থাৎ আমার কোনো ডকুমেন্ট দেখানো লাগবে না, কোনো ডকুমেন্ট ছাড়া আমি 15,000 টাকা নিয়ে যেতে পারবো। আর সর্বনিম্ন কত টাকা নিতে পারবো? আপনি সর্বনিম্ন 2-3 হাজার টাকাও নিয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি কলকাতা ঘুরে আসবেন, 2,000 টাকা হয়ে যাবেন, 2,000 টাকা নিয়ে যান, কোনো সমস্যা নেই। এখন এরপর আরেকটি কোশ্চেন এসে যায় যে আমার পরিচিত অনেকেই তো দেখা যাচ্ছে যে আরো বেশি টাকা নিয়ে গিয়েছে, 85,000, 1 লাখ কোনো ডকুমেন্ট ছাড়া, সেক্ষেত্রে কিভাবে নিয়েছে? হ্যাঁ, সেক্ষেত্রে তিনি টাকাটি লুকিয়ে নিয়ে গেছে, লাগেজে হোক বা যে কোনো জায়গায় লুকিয়ে নিয়ে গেছে। ইমিগ্রেশন অফিসার যখন জিজ্ঞেস করেছিল আপনার কত টাকা আছে, তিনি 10,000 বা 15,000 বাংলাদেশ টাকা আছে বলে তাদেরকে জানিয়েছিল। সে ধরা খায়নি, এরপর সে ওই টাকা থেকে রুপিতে কনভার্ট করে নিয়েছে। সেক্ষেত্রে এভাবেও নিয়ে যাওয়া যায়, তবে বৈধ হচ্ছে সর্বোচ্চ 15,000 টাকা আপনি ডকুমেন্ট ছাড়া নিতে পারবেন, আর এর বেশি নিলে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা নিতে পারবেন, তবে ডকুমেন্ট সাথে রাখতে হবে। আমি ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে সর্বোচ্চ কত বাংলাদেশি টাকা আমি নিয়ে যেতে পারবো, তিনি জানিয়েছিল যে সর্বোচ্চ 15,000 টাকা আমি ডকুমেন্ট ছাড়া আনতে পারবেন, এবং এর বেশি আনলে 2-2.5 লাখ টাকা আনতে পারবেন, তবে ডকুমেন্ট সহ। কারণ সেই ডকুমেন্টটিকে আমি আর শুনতে পারিনি, কারণ তখন অনেক ভিড় ছিল। তাহলে সর্বনিম্ন কথা হচ্ছে আপনি 15,000 টাকা ডকুমেন্ট ছাড়া নিয়ে যেতে পারছেন, এবং সর্বনিম্ন 2-3 হাজার টাকাও নিয়ে যেতে পারছেন। সর্বোচ্চ 15,000 টাকা ডকুমেন্ট ছাড়া, এবং বেশি টাকা নিলে ডকুমেন্ট নিতে হবে, লাগেজে লুকিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে ধরা পড়লে সমস্যা পড়তে পারেন। এরপর কোশ্চেন হচ্ছে যে আমরা এই যে টাকা নিয়ে গেলাম, টাকাটি কোথায় ভাঙাবো? আপনি যখন ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে পেট্রোপোলে ঢুকে গেলেন, তখন আশপাশে অনেকে দেখবেন যে বলছে যে আমরা টাকা থেকে রুপি করে দেবো, ডলার থেকে রুপি করে দেবো, সেভাবে আপনি রেট যাচাই করে ভাঙিয়ে ফেলুন। আমার চ্যানেলে ভিডিও আছে কলকাতা যাওয়ার, সেখানে দেখবেন যে কোথা থেকে টাকা থেকে রুপি করা যায় বা ডলার থেকে রুপি করা যায়। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কেমন রেট পেতে পারি? আপনারা বর্ডার এরিয়ায় বেশি রেট পাবেন, সাধারণত কলকাতাও ভাঙায় মার্কেট স্ট্রিট সহ অন্যান্য যে জায়গায় রয়েছে, সেক্ষেত্রে আপনি বর্ডার এরিয়ায় রেট বেশি পাবেন বাংলাদেশি টাকা থেকে রুপি। আর ডলার রেট আপনি প্রায় সব জায়গায় একই রকম পেয়ে যাবেন, সেক্ষেত্রে ক্যাশ ডলার হচ্ছে আপনি কার্ড নিয়ে গেলে বেশি লাভবান হবেন, কারণ ক্যাশ ডলার বাংলাদেশ থেকে কিনতে গেলে বেশি টাকা লাগে, মুদ্রা ডলার দাম থাকে তার চেয়ে প্রায় 7-8 টাকা বেশি লেগে যায়। সেক্ষেত্রে ক্যাশ টাকা বা কার্ড নিয়ে যাওয়া বেটার, সেক্ষেত্রে আপনি বেশি লাভবান হবেন। তবে ডলারের রেট প্রায় সব জায়গায় 19-20 থাকে, টাকা শুধুমাত্র আপনি কলকাতার যে এরিয়া রয়েছে অর্থাৎ পেট্রোপোল সহ কলকাতা, সেক্ষেত্রে ভালো রেট পাবেন। অন্য জায়গায় তত রেট যাবেন তত রেট কমে যাবে, এবং সব জায়গায় টাকা থেকে রুপিতে দেওয়া হয় না, বিশেষ করে এই কলকাতা অঞ্চলে আপনি পেয়ে যাবেন। তার মধ্যে পেট্রোপোল এবং হচ্ছে কলকাতা রেল স্টেশনও আছে, এছাড়া মার্কেজ স্ট্রিটে আপনি পেয়ে যাচ্ছেন বা কলকাতা নিউ মার্কেটের আশেপাশে। তাহলে বেশ বুঝতে পারলেন যে আমরা সাথে করে কত টাকা নিতে পারছি বা সর্বনিম্ন বা সর্বোচ্চ কত টাকা নিতে পারবো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি সাথে কোনো রুপি নিতে পারবো কিনা। না ভিউয়ার্স, আপনি সাথে কোনো রুপি নিতে পারবেন না। আজ 8 জুন 2023, আজকে পর্যন্ত যে আপডেট, আপনি সাথে করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কোনো রুপি নিয়ে যেতে পারবেন না, ধরা খেলে সমস্যা পড়বেন। অনেকে নিয়ে যায়, হ্যালুকি নিয়ে যায়, সেক্ষেত্রে ধরা খেলে কিন্তু অবশ্যই সমস্যা পড়বেন, রুপি মোটেও নেওয়া যাবে না বাংলাদেশ থেকে। ভিউয়ার্স, আপনার মনে আরো একটি প্রশ্ন জাগতে পারে, যে সেটি হচ্ছে আমি ভিসা করার সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করেছি, ডলার ইনভেস্ট করিনি, সেক্ষেত্রে কি আমি ডলার ইনভেস্টমেন্ট ছাড়াও 15,000 টাকা নিতে পারছি? হ্যাঁ ভিউয়ার্স, পারছেন। সেক্ষেত্রে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স, আমি আপনার উত্তর দিতে পারলাম যে আমরা বাংলাদেশ থেকে ক্যাশ টাকা নিতে পারবো, সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা নিতে পারবো, এবং কোথায় টাকা ভাঙাবো। আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে। এই ভিডিওটি সবারকে শেয়ার করে দিন, তাতে অন্যরা উপকৃত হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।